পুলিশ হত্যায় কার ইন্ধন? আমির খসরুর কাছে জানতে চাইবে ডিবি। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। জানাবো মাঠে নামছে তারেক ব্রিগেড, বড় নাশকতার সংখ্যা। জানাবো শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা। এবং সর্বশেষ জানাবো অনতিবিলম্বে মির্জা ফখরুলের মুক্তি চেয়ে 67 বিশিষ্ট ব্যক্তির বিবৃতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ হত্যায় কার ইন্ধন? আমির খসরুর কাছে জানতে চাইবে ডিবি। 28 অক্টোবর রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আমিরুল ইসলাম নামে একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। কনস্টেবল আমিরুল হত্যায় কার ইন্ধন ছিল সে বিষয়ে জানতে গতকাল রাতে গ্রেপ্তার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুকে রিমান্ডে নিতে চায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম, তিনি একটা বাসায় পালিয়েছিলেন, সেখান থেকে আমরা গতকাল তাকে গ্রেপ্তার করেছি। পুলিশ হত্যাকাণ্ডের মামলায় আমির খসরু 4 নম্বর আসামি, মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি প্রধান বলেন, আপনারা জানেন প্রকাশ্য দিবলকে আমার পুলিশ ভাইকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আমার আরো অনেক পুলিশ ভাই ঢাকা মেডিকেল কলেজে ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে একজন কোমায় চলে গেছেন। হাসপাতালে গেলে দেখা যায় এসব পুলিশ সদস্যদের পরিবার ও বাচ্চাদের কান্না ও আহাজারি। তিনি আরো বলেন, এ মামলায় যারা আসামি তাদের সবাইকে আইনের কাছে সোপর্দ হতে হবে। যারা পালিয়েছিল তারা কিন্তু রক্ষা পায়নি, যারা পালিয়ে আছে এখন আমি মনে করি তাদের আমরা ধরে আদালতের কাছে সোপর্দ করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আজ তাকে আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ড চাইবো। রিমান্ডে এলে কাদের নেতৃত্বে, কাদের ইন্ধনে, কারা কারা ছিল স্টেজে, কারা ইন্ধন জুগিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করে বাকিদের গ্রেপ্তার করব। 28 অক্টোবর এবং অবরোধের দিনগুলোতে যারা আগুন লাগিয়েছে তাদের নাম আমরা পেয়েছি, আমরা শিগগিরই তাদের আইনের আওতায় নিয়ে আসব। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। নির্বাচন কমিশন বাতিল, সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকাল 10টায় রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর মহাসমাবেশের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে। সমাবেশের স্থলে জুমার নামাজ আদায় করেছে দলটির নেতাকর্মীরা। মহাসমাবেশে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কণ্ঠ মিছিল নিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আজকে মহাসমাবেশ থেকে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন। মাঠে নামছে তারেক ব্রিগেড, বড় নাশকতার সংখ্যা। বিএনপি বলছে খেলা এখনো শেষ হয়নি, আসল খেলা শুরু হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে বিএনপির একটি সংঘবদ্ধ দল বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করবে, টার্গেট কিলিং এ অংশ নেবে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্বাচনের প্রার্থী বা বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান এরকম কিছু ব্যক্তির উপর আক্রমণ করা হবে, তাদের হত্যার চেষ্টা করা হবে। এই টার্গেট কিলিং এবং বড় ধরনের স্থাপনা নাশকতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি, আর এর জন্য গঠন করা হয়েছে তারেক ব্রিগেড। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নামে এই ব্রিগেড গঠন করা হয়েছে। ব্রিগেডের সরাসরি তত্ত্বাবধান করছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উল্লেখ্য যে এর আগেও তারেক জিয়ার একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি একই ধরনের একটি সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই নেটওয়ার্কে শুধু বিএনপি কর্মীরা ছিল না, সঙ্গে ছিল বিভিন্ন জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডাররাও। এবারও সেই একই কায়দায় বিভিন্ন জঙ্গি সংগঠনকে সংঘবদ্ধ করা হয়েছে। এ সমস্ত জঙ্গি সংগঠনগুলো তারেক ব্রিগেডের হয়ে কাজ করবে। তাদের মূল লক্ষ্য হলো নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে দেশে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা। কেউ কেউ বলছেন যে 28 অক্টোবর বিএনপি প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করেছিল সেটা শুধুমাত্র একটা টেস্ট কেস। পুলিশ কনস্টেবল আমিরুলকে যেভাবে হত্যা করা হয়েছিল সেটা বিএনপির অপকর্মের শেষ নয়, বরং শুধু শুরু মাত্র। এটা করে তারা দেখেছিল যে তারা কতটুকু নাশকতা করতে পারে, তাণ্ডবের মাত্রা কতটুকু গভীরে গেলে সরকার বিচলিত হবে। আর এ কারণেই এখন তারা অবরোধের যে কর্মসূচি দিচ্ছে সে কর্মসূচিগুলোতে খুব একটা মাঠে নামছেন না, তারা চুপচাপ বসে আছেন। অবরোধের সময় বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটছে সে ঘটনাগুলো ঘটাচ্ছে বিএনপির সাধারণ কর্মীরা। বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ে ছাত্রদল যুবদলের সদস্যরা এ ধরনের নাশকতা, গাড়িতে হামলা, কোথাও বিক্ষিপ্ত আক্রমণ ইত্যাদির সঙ্গে জড়িত, কিন্তু আসল আক্রমণের এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে বসে আছে লন্ডনে পলাতক তারেক জিয়া। তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে, তাদের একটা নেটওয়ার্ক আছে, এর মাধ্যমে অবৈধ অস্ত্রের যোগানও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারেক ব্রিগেডের সদস্য বাছাই করা হয়েছে খুব পরিকল্পিতভাবে, যারা তারেক জিয়ার জন্য অন্ধ এবং তার জন্য সবকিছু করতে পারে এমন ব্যক্তিদেরকে বাছাই করা হয়েছে। এদের অবস্থান ঢাকাতেই, এরা এখন
ঝাপটি মেরে রয়েছে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখনই তারা মাঠে নামবে এবং এই সমস্ত বিগ্রেডের সদস্যরা বড় ধরনের ছোটিকা হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে উল্লেখ্য যে বিএনপি বলছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি বাস্তবায়ন ছাড়া ঘরে ফিরবে না এবং এই দাবি আদায় না হলে তারা নির্বাচনও করবে না ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন 5 নভেম্বর তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন ধারণা করা হচ্ছে নভেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন তফসিল ঘোষণার সাথে সাথে তারেক বিগ্রেডকে নিয়ে দেশে একটি অস্থির পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন এ ধরনের নাশকতার পরিকল্পনা কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না এদেরকে প্রতিরোধ করা হবে এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ও সচেতন শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি চলমান আন্দোলনের মধ্যে আজ আশুলিয়ায় বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন প্রত্যক্ষদর্শীরা জানান সকালে বাইপাইল আবদুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হয় পরে তারা বাইপাইল আবদুল্লাপুর সড়ক নেমে বিক্ষোভ শুরু করে পরে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আশুলিয়া শিল্প পুলিশ একই সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন আজ সকালের দিকে বাইপাইল আবদুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায় কিছু লোকজন বিক্ষোভ করার চেষ্টা করে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে বিক্ষোভকারীরা পোশাক শ্রমিক ছিল কিনা তা জানা যায়নি আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন আজ পরিস্থিতি ভালো আছে অনতিবিলম্বে মির্জা ফখরুলের মুক্তি চেয়ে 67 বিশিষ্ট ব্যক্তির বিবৃতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন পেশার 67 বিশিষ্ট ব্যক্তি এক বিবৃতিতে তারা বলেন একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ প্রতিষ্ঠার জন্য জাতি আজ উন্মুখ বর্তমান প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে তার অঙ্গীকারের কথা বলেছেন আগামী 3 মাসের মধ্যে একটি নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি করার দাবি জোরালো হচ্ছে ঠিক এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তোলা হয়েছে বলে নিম্ন স্বাক্ষরকারীদের কাছে প্রতীয়মান হচ্ছে বিশিষ্ট ব্যক্তিরা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে দৃঢ়ভাবে বিশ্বাসী বলে আমাদের কাছে প্রতীয়মান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে শান্তিপূর্ণ পথে পরিচালিত হয় তার জন্য মির্জা ফখরুলের ভূমিকা গুরুত্বপূর্ণ সর্বজন বিদিত রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি আমরা আশা করি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সরকার একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন